हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल शर्णास किचन। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो कक्सबाजार होटेल स्टाइलेर पाका टमेटोर भर्ता। सेजन्य एखाने बड़ो साइजेर पाँचटी पाका टमेटो नियेछि। एखन एकटा नाइफ दिये टमेटोगुलो माझखान थेके केटे दुई भाग करे निये निब। টমেটোগুলি কাটা হয়ে গেলে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া। টমেটোর সঙ্গে লবণ আর হলুদের গুঁড়াটাকে মাখিয়ে নেছি। মাখিয়ে নিয়ে চলে যাচ্ছি কিচেনে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তাতে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন এখানে টমেটোর পেস্টগুলি দিয়ে দিব। সঙ্গে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া দেশি রসুন। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। একটু পোড়া পোড়া করে ভাজলে একটা স্মোকি ফ্লেভার আসে আর ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে। ঢাকনা উঠিয়ে টমেটোগুলো উল্টে দিচ্ছি। একইভাবে অপর পাশটা ভাজা হওয়ার জন্য আবারও ঢেকে দিলাম। টমেটোটা ভাজা হয়ে কিন্তু বেশ কিছুটা নরম হয়ে এসেছে। আর ভাজার কোনো দরকার নেই, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। কিছুটা ঠান্ডা হয়ে আসলে টমেটোর উপর যে খোসাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে চটকে টমেটোগুলো ভর্তা করে নিচ্ছি। টমেটোটা ভর্তা করা হয়ে গেলে আবারও চলে যাচ্ছি চুলায়। হাঁড়ি বসিয়ে দিচ্ছি তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল, লবণ, মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। নেড়েচেড়ে শুকনো মরিচগুলোকে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। 4-5টা দিয়েছি কাঁচা মরিচ কুচি। 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। পেঁয়াজটা ভাজার সময় হলুদের গুঁড়া সামান্য কিছুটা দিলে কালারটা কিন্তু ভর্তার খুবই সুন্দর আসে। জাস্ট কয়েক সেকেন্ড হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা যখন হালকা কিছুটা নরম হয়ে আসবে ওই পর্যায়ে টমেটো ভর্তাটা দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। ভর্তার পানিটা যখন সামান্য কিছুটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি। ভর্তার স্বাদ আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। ধনে পাতা কুচি আর ভাজা জিরার গুঁড়াটাকে মিশিয়ে নিয়ে চুলা থেকে ভর্তাটা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম টমেটো ভর্তাটাকে পরিবেশন করে ফেলছি। সঙ্গে নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ।
দেখেছেন তো কত সহজেই তৈরি করে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই কক্সবাজার হোটেলের স্টাইলে টমেটো ভর্তা। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যেহেতু পেঁয়াজগুলা ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করেছি, সেই ক্ষেত্রে ভর্তাটা কিন্তু ভালো থাকবে দীর্ঘ সময়। আর এটার স্বাদ কতটা ভালো আসে আশা করছি আপনারা সবাই সেটা তো জানেনই। চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে আমাকে জানাতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।